ইন্ডেক্সধারী শিক্ষকদের জন্য বিশাল সুখবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মূলত যারা ইন্ডেক্সধারী শিক্ষক রয়েছেন এবং দূর দূরান্তে চাকরি করতেছেন, বহুদিন থেকে বদলির জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য সুখবর। এ নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। চলুন ভিউয়ার্স, আমরা মূল আলোচনা শুরু করি। বহুল প্রতীক্ষিত NTRCA নিবন্ধনধারীদের ইন্ডেক্সপ্রাপ্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন করার সুযোগ চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী রোববার। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি অলরেডি অনেক আগে দিয়েছে, আমরা নোটিশটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরতেছি। সবার নোটিশ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে NTRCA কর্তৃক সুপারিশকৃত MPO পদে কর্মরত শিক্ষক, প্রদর্শক, প্রভাষকের সমপদে ও সম স্কেলে পারস্পরিক প্রতিষ্ঠান পরিবর্তন সংক্রান্ত প্রণীত খসড়া নীতিমালা চূড়ান্তকরণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে আগামী 22 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ রবিবার সকাল 11টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সেখানে আমরা যেটা জানতে পেরেছি একটা অনেকগুলো মাধ্যম থেকে, যে এখানে তারা বদলির ব্যাপারেই আসলে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্তটা পজিটিভে আসবে এবং আপনাদের পরবর্তীতে বদলি নিয়ে তারা কাজ করবে। কারণ বদলি সংক্রান্ত জটিলতার কারণেই অনেকেই চাকরি ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হচ্ছেন। কারণ আপনারা জানেন যে শিক্ষকতার এত কম বেতনে অনেক দূর দূরান্তে চাকরি করা অনেকের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না। NTRCA চাচ্ছে যেন শিক্ষক যেন আসলে এই যে শূন্যপদ বারবার পূরণ করার পরে শূন্যপদ আবার শূন্যপদ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, এর জন্য NTRCA কিন্তু খুব দ্রুত এই সিদ্ধান্ত নেবে তারা তাদের সমপদে এবং সম স্কেলে যেন তারা তাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠানে তারা যেন বদলির সুযোগ করে দেয়, এ নিয়ে সিদ্ধান্ত থাকবে। আমরাও NTRCA থেকে এই সমস্ত তথ্য কালেক্ট করে আপনাদেরকে জানার চেষ্টা করব এবং রবিবারে যে সিদ্ধান্তটা ইনশাআল্লাহ আপনাদের পক্ষে আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সিদ্ধান্ত যখনই প্রকাশিত হবে রবিবারে, যখনই NTRCA থেকে কোনো একটা খুশির খবর আমরা পেয়ে যাব, তখনই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।